বিশ্বকাপের আর মাত্র 10 দিন, বৈশ্বিক আসর ছাড়া ভারত পাকিস্তান দ্বৈরথ উপভোগের উপায় নেই। তাই তো দর্শকপ্রিয়তা আগ্রহ আকর্ষণের কথা মাথায় রেখে প্রতিটা ICC-র ইভেন্ট একই গ্রুপে থাকে ভারত পাকিস্তানের নাম। এবার টি-20 বিশ্বকাপেও ব্যতিক্রম হয়নি। গ্রুপ পরিচিতির ধারাবাহিক আয়োজনের প্রথম দিন থাকছে এ গ্রুপের খবর। প্রথমবারের মতো 20 দেশের টি-20 বিশ্বকাপ, তাই এবার গ্রুপ পর্বেও বেড়েছে দল সংখ্যা। গ্রুপ এতে 5 দেশের লড়াইয়ে ভারত পাকিস্তান কোয়ার্টার ফাইনালের সবচেয়ে বড় দাবিদার, কানাডা, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র বাকি 3 দেশ। শিরোপার অন্যতম দাবিদার টিম ইন্ডিয়া শক্তিশালী ব্যাটিং স্কোয়াডের সাথে স্পিন ও পেস বোলিংয়েও যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম প্রথম আসরের চ্যাম্পিয়নরা। নাম্বার 1 দলটার পেছনের কারিগর রাহুল দ্রাবিড়। ভারতের মতো পাকিস্তানেরও আছে সব আসরে খেলার অভিজ্ঞতা। আনপ্রেডিক্টেবল ম্যান ইন গ্রিন বিশ্বকাপের আগে নিয়োগ দিয়েছে গ্যারি কার্স্টেনকে। বাবর আজমের নেতৃত্বে দ্বিতীয়বার শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখলেও সাম্প্রতিক পারফরমেন্স ভাবিয়ে তুলছে র্যাঙ্কিংয়ের 7 নম্বর দলটিকে। শুধু এই গ্রুপ নয়, আসরের সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই ভারত পাকিস্তান দ্বৈরথ। 9 জুন সে মহারণের সাক্ষী হতে চলেছে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। পাকিস্তানের জন্য নতুন হলেও ম্যাচের আগে আরও 2 বার এই ভেন্যুতে নামবে ভারত। প্রথমবারের মতো মূল পর্বে খেলছে যুক্তরাষ্ট্র। বিশ্ব আসরে স্বাগতিক হিসেবেও মার্কিনরা প্রথম। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো 7 দেশের মিশ্রণে করা র্যাঙ্কিংয়ে 19 নম্বরে ICC-র সহযোগী দেশটি। নেতৃত্বে ভারতীয় বংশোদ্ভূত মোনাঙ্ক প্যাটেল। বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক জয় বিশ্বকাপে আত্মবিশ্বাস যোগাবে 2019 সালে প্রথম আন্তর্জাতিক টি-20 খেলা দলটার। তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে অভিষেকের অপেক্ষায় থাকা কানাডা, যাদের র্যাঙ্কিং মার্কিনদের চেয়েও 3 ধাপ পিছিয়ে। অধিনায়কের দায়িত্বে সাদ বিন জাফর। টি-20 ফরম্যাট বলেই যে কোনো দেশের জন্য ভয়ঙ্কর হতে পারে আয়ারল্যান্ড। আছে সুপার 8-এ খেলার অভিজ্ঞতাও। লরকান টাকার, মার্ক অ্যাডায়ার, অ্যান্ড্রু বালবির্নি, পল স্টার্লিংরা বিশ্ব দরবারে টি-20 ফেরিওয়ালা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।